প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের গণিত ক্লাস করাবো। দেখো, এটা তোমাদের বই। বইয়ে দেখো লেখা আছে সংখ্যা অনুযায়ী বাকি ছবিগুলো আঁকি। তো আমরা আগে দেখব সংখ্যা কয়টি আছে। এখানে আছে চার, চার বাকি ছবি আছে দুটো, আর আমাদের আঁকতে হবে আরো দুটো, আমাদের আরো দুটো আঁকতে হবে। তো এই দুটো হচ্ছে চতুর্ভুজ। তো আমরা আবার দুটো চতুর্ভুজ এভাবে 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 আঁকবো আঁকবো পরে দেখো সংখ্যা আছে তিন, আর এখানে একটি ত্রিভুজ আছে, একটি আছে, তাহলে আমাদের কয়টি আঁকতে হবে? আরো আরো আঁকতে হবে দুইটি। দুটি ত্রিভুজ আঁকলাম। এখানে আছে সাত। দেখো এখানে সূর্য কয়টি আছে? এক, দুই, তিন, চার, পাঁচ। আরো আমাদের দুটি সূর্য আঁকতে হবে। এখানে দেখো আরো একটি আঁকবো, এই মোট কয়টি হলো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এখানে দেখো ছয় সংখ্যা, আর এখানে অনেকগুলো বেলুন দেখা যাচ্ছে। দেখো বেলুন কয়টি আছে? এক, দুই, তিন, চার। তো বেলুন আরো দুটি নাই, তাহলে আমরা এরকম করে গোল করে এইভাবে বেলুন আঁকবো, এ দিয়ে বেলুন আঁকবো। এখানে দেখো পাঁচ, এখানে বৃত্ত কয়টি আছে? এক, দুই, তিন, চার, পাঁচ। এখানে আছে আট। দেখো এখানে ঘুড়ি, ঘুড়ি কয়টি আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টি ঘুড়ি আছে, আমাদের আরো দুটি আঁকতে হবে। এই দেখো এখন সংখ্যা অনুযায়ী আমরা ছবিগুলো এঁকে ফেলেছি। তো এখন তোমাদের যদি ইচ্ছে হয় ছবিগুলো বিভিন্ন কালার করতে পারো, এরকম এক একটা কালার করবে, এটা ইয়েলো কালার করবা, তারপর পরেরটি দেখো তোমাদের যে কালার ইচ্ছে হবে সেই কালারই করতে পারো। পরেরটি ত্রিভুজ অরেঞ্জ কালার করলাম, পরে দেখো এখানে আছে সান। সান সব সময় কি কালার হয়? ইয়েলো কালার হয়, রেড কালার দিতে পারো, সান করলাম। তারপর দেখো বেলুন, বেলুন আমরা পিঙ্ক কালার করতে পারি, যে কোনো কালারই করতে পারি, কিন্তু পিঙ্ক কালার করছি আমি। দেখো এরকম বিভিন্ন কালারিং করে ছবিগুলো করতে পারো। এখানে দেখো বৃত্ত, এটা আমি ব্লু কালার বৃত্ত করছি, এভাবে করবে। আবার দেখো এটা ঘুড়ি, এটা এটা পার্পল কালার, এভাবে ছবিগুলো রং করে দিবে। তো আজ বাচ্চারা, তোমরা সবাই বুঝতে পেরেছো ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।